ভালোভাবে স্ক্রিপ্ট নেবে। ওনার ছবিতে অভিনয় করবে সাকিব, ওনার ছবিতে অভিনয় করবে আরিফিন শুভ, ওনার ছবিতে অভিনয় করবে সিয়াম, ওনার ছবিতে অভিনয় করবে রাজ, যারা নতুন আছে পুরনো নতুন সবাই মিলে কাজ করবে। উনি ওই শাহরুখ খানের মতো প্রোডাকশন হাউস দিবে, রেড চিলিজ। উনি তো আর পেশাদার, ওনার তো পেশার অভিনয় না, আমাদের যেমন পেশা রুটি রুজি হচ্ছে আমাদের। উনি বলেন যে যে ডিজিটাল ফিল্মটা তাই তিনি এনেছেন, দর্শকরাও তিনি তার ফেরালেন, তাহলে তো অপরিহার্য তিনি ইন্ডাস্ট্রির জন্য। না, অপরিহার্য উনি কীভাবে আমি বুঝি না, উনি অপরিহার্য কীভাবে ডিজিটাল তো আজই যে আজই জেনেছে ওই জাজে আজই সাহেব। রাজ যখন আমার পায়ে সালাম করছিল ফার্স্ট ছবি শেখার সময়, রাজ আর রাফি এসে যখন আমাকে সালাম করতেছিল, রাজকে মানুষ জড়ায় ধরে কান্না আরম্ভ করে দিল। দেখা গেল যে আপনি দিনদারিতে কাজ ছিলেন। হ্যাঁ, বাট আমি সেই ছবিটা আমি খুব বললেন না, বাট পরাণ এবং হাওয়া বিকজ অফ ডিউ টু ইন্ডাস্ট্রির জন্য আপনি কথা বললেন। হ্যাঁ, আমি আমি কি পেলাম, আমি দিনদার ডেতে কি পেলাম, এর ঘটনা হচ্ছে যে এই 120 কোটি টাকাটা উঠবে না। 120 কোটি টাকা দিয়ে এই দেশে বানানোর ছবি কখনো হয় নাই। 100 কোটি আমি যদি টাকাটা না উঠাই তাহলে এই প্রজেক্টে আমার লস। বরং আমার 50-60-70 লাখের যে ছবিটা হচ্ছে পরাণ বা ধরি হাওয়া, এই ছবিটা আমার টাকা চলে আসতেছে, আমার দর্শক মজা পাচ্ছে, আমার ক্রিস্টি কালচারকে তুলে ধরা হয়েছে। তো হচ্ছে এগুলো এগুলো শিল্পী হলে গেলে যে ছবি খুব ভালো যাবে এটা কখনোই না। কন্টেন্ট ভালো হবে, দর্শক যেটাকে বলবে যে খুব ভালো ছবি দেখলাম, মনে শান্তি পাচ্ছে, সেটা সেটা মানুষ দেখবে, পাবলিসিটিও লাগবে না। হ্যাঁ, তবে এখন ট্রেন্ড চলতেছে যেহেতু নায়ক নায়িকা বা মূল কাস্ট যারা আছে তারা যদি পাবলিসিটি করে, ইউনিভার্সিটিগুলোতে যায়, এটা ইন্সপায়ার বাচ্চাগুলো। আপনার কি মনে হয় যে রাজ বা হাওয়ার যে কোনো ক্যারেক্টারে আপনি নিজেকে মিস করেন, সে জায়গায় গেলে মিশা সদাগরের অ্যাপিয়ারেন্স থাকলে বিষয়টা মানে ফাটায়, মানে একটা বোমা ফাটানোর ব্যাপার ছিল? না না না, অবশ্যই মিস করব না, ইন্ডিভিজুয়াল একটা একদম ইন্ডিভিজুয়াল। না না, অবশ্যই 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 অসাধারণ, মানে ব্যক্তিগতভাবে তো চঞ্চলকে দারুণ পছন্দ করি। চঞ্চল তো অসাধারণ একটা শিল্পী, সূক্ষ্ম কাজের রাজা বলি, মানে আমি যদি বলি যে সূক্ষ্ম কাজের রাজা চঞ্চল, আমাদের ইয়ে মোশারফ করিম অসাধারণ ডিরেক্টর, অসাধারণ আর্টিস্ট। তো আর বাট আমি বারবারই মিডিয়ার এখনকার প্রজন্মের মধ্যে একদম চঞ্চলকে এগিয়ে রাখি। অবশ্যই চান ক্যারেক্টারটা আমি মিস করি, 100% মিস করি, মানে ওইটাতে। আর পরাণে আমার ক্যারেক্টার, পরাণে আমি আমি পরাণে ওইরকম কোনো চরিত্র আমি আমি সব চরিত্র সুন্দর, মানে আমি ও মিস করি না, কিন্তু আমি চান মিস করব, আমি চঞ্চল চরিত্রটা মিস, দারুণ চরিত্র। গত ঈদ থেকে শুরু হয়েছে ছবির ক্যাম্পেইনটা, আসলে একটু ব্যাট ক্যাম্পেইনের মাধ্যমে চমক লাগানো, কোনোভাবে নজর দেয়া, সেটা তালাশে যেমন নিজেরা নিজেরা ভিডিও করে সেটা মারামারি করলো, এটা লিক হলো। এবার ঈদে যেটা হলো, অনন্ত জলিল সাহেব নিজে হঠাৎ করে বললেন, সেটা প্রকাশিত, আমরা প্রকাশ করেছি যে সিনেমা হলে লোক যাচ্ছে আমার, কিন্তু পরাণের ক্রেডিট হচ্ছে। তারপর তার স্ত্রী বর্ষা বললেন অপু বিশ্বাসকে ইঙ্গিত করে, পরিমণিকে ইঙ্গিত করে, বিদ্যা সিনহা মিমকে ইঙ্গিত করে, অ্যাটেনশন সিকের ব্যাপারে। অ্যাটেনশন সিক সবাই চায় ছবি, কিন্তু আপনি সমর্থন করেন কিনা? আপনি তো প্রায় 100 ছবির কাছাকাছি চলে এসছে আপনার, কোনো ছবিতে কি এরকম প্রয়োজন হয়েছে যে সাকিব আপনি একটা মারামারি শুরু করবেন, সেটা ছবির আলোচনা হবে? না, এটা এটা এখন একটা ট্রেন্ড হচ্ছে যে মানে ওই ছবির প্রচারে শিল্পীদের দরকার হবে। তো এখন ট্রেন্ড থাকে না, যেমন আগে আমাদের ছিল ডিজিটাল ফরম্যাট, পরে 35 ছিল, ডিজিটাল হয়েছে, মানে আপনারা মুখ লুকিয়ে হলে যেতেন, এখন সবাই এখন এখন যখন যেহেতু ট্রেন্ড হয়েছে এটাকে অস্বীকার করা যাবে না। যদি এটা যদি ছবির প্রচারে বা এটা প্রসার লাভ করতে পারে তাহলে শিল্পীদের করা উচিত, আমি এটা পক্ষে বলবো, কিন্তু ওইভাবে না, তালাশ যেভাবে বা আরেকটা নায়িকার কথা যেভাবে বর্ষার যেভাবে তুমি বললে যে এভাবে যদি অন্য কোনো শিল্পীকে, অন্য কোনো নির্মাতাকে, অন্য কোনো ছবিকে ছোট করে আমার ছবি পাবলিসিটি পাবে, এটা করা উচিত না। ওই ছবির কন্টেন্ট কী আছে, ওই ছবি ওই ছবির কন্টেন্ট থাকলে দর্শক দেখবেই। কোনো নায়ক কোনো নায়িকা একবার কেন হলে ঘুমালেও দর্শক, যদি কন্টেন্ট ভালো না থাকে ওই ছবি চলবে না। কোনো নায়ক নায়িকা ওইখানে কেন, শাহরুখ খান যদি হলেও বসে থাকে চলবে না, শাহরুখের সিরিজ ফ্লপ আছে। এই যে রণবীর সিংয়ের ফ্লপ ছবি শমশেরা ফ্লপ, অক্ষয় রাগের ছবি ফ্লপ, অক্ষয় কুমারের ছবি ফ্লপ, তারপর হচ্ছে অজয় দেখবেন একটা ফ্লপ, তামিলের প্রত্যেকটা ছবি এখন ওই রকম, যেগুলো আমরা দেখি সুপার সুপার হিট, অমিতাভ বচ্চন আমির খানের ছবি ফ্লপ,
তো হচ্ছে গিলো এইগুলো শিল্পী হলে গেলে যে ছবি খুব ভালো যাবে এটা কখনোই না, কন্টেন্ট ভালো হবে, দর্শক যেটাকে বলবে যে খুব ভালো ছবি দেখলাম মনে শান্তি পাচ্ছে সেটা সেটা মানুষ দেখবে, পাবলিসিটিও লাগবে না। হ্যাঁ, তবে এখন ট্রেন্ড চলতেছে যেহেতু নায়ক নায়িকা বা মূল কাস্ট যারা আছে তারা যদি একটু পাবলিসিটি করে ইউনিভার্সিটিগুলোতে যায় এটা একটু ইন্সপায়ারিং, বাচ্চাগুলো অনেক ছবি দেখতেছে না একটা একটা থট থাকতে পারে। দেবীতে যেমন আমাদের চঞ্চল আর ইসে এই ইয়ে মানে জয়াসান খুব সুন্দর করে দেখলাম যে খবর পড়লো বিভিন্নভাবে, ওদেরকে স্টাইল ছিল ফার্স্ট ক্লাস, এগুলো কাউকে ছোট করেনি, ওদের স্টাইলটার মতন ছিল, কাউকে ছোট করা উচিত না। শিল্পী প্রপার শিল্পী আর একজন প্রপার শিল্পীকে কখনো ছোট করবে না, যে আমি মনে করি যারা শিল্পী না তারই আরেকটা শিল্পীকে ছোট করবে। আপনার সাথে অনন্ত জলিলের সম্পর্কে একটা বৈরিতা বোঝে বা দিনদার ডে সম্পর্কে আপনি এর আগেও বলেছেন বিভিন্ন গণমাধ্যম, না এটা তো মানে কোনো অপরিহার্যই না, মানে প্রথম কথা হচ্ছে ছেলেটা অপরিহার্য ছবি, অপরিহার্য না, কারণ 120 কোটি টাকার ছবি এবং উনি মিথ্যা কথা বলবেন কেন, ওনার টাকা হোক 30 কোটি বা 40 কোটি বা সম্ভবত ওনার কাছ থেকে স্টেটমেন্ট থেকে শুনেছি যে উনি দেশের সমস্ত খরচ, ইরানি যে টিমটা এসেছিল আমার এইটুকু মনে আছে সব 5-star হোটেলে ছিল, অল ক্রু ক্যাবিন সবাই ছিল, বিগ টিম ছিল তো সবাই ছিল, আর উনি বলবেন উনি মিথ্যা কথা বলবেন কেন, ওনার ছবি 120 কোটি টাকার ছবি ধরে নেই যে একটা উনি একটা কন্টেন্ট বানিয়েছেন 120 কোটি টাকা দিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাকে ওই ছবিকে ডিসঅনার করতে নয়, ওই প্রজেক্টকে ডিসঅনার করতে নয়, আমার আমি লং টাইমে 35 বছর যাবৎ ফিল্মে আসি, ফিল্মে আমার আমার রুটি রুজি, তো এখানে যে অভিজ্ঞতা আমার সেটা হচ্ছে যে 120 কোটি টাকা দিয়ে আমি একটা ছবি বানালাম, মানুষ দেখলো, তাও ঢাকা বেজ, মানুষ দেখলো, দেখার পরে মানুষ চলে গেলো, হাসলো, তালি দিল, ঢাকায় কয়টা হল আছে, সিনেপ্লেক্স কয়টা আছে, সিনেপ্লেক্স দিয়ে একটা ট্রেড চলবে না, তো সেই ব্যাপারটা হচ্ছে যে এটা যদি আমরা দেখলাম সিঙ্গেল স্ক্রিনে সুপারহিট তাও একটা আলোচনা হতো, কিন্তু এমন না, কারণ এই এত আমাদের সিঙ্গেল স্ক্রিনে অনেক হলের অবস্থা খুব খারাপ, আপগ্রেডেড ছবিগুলো খুব ভালো মেকিংয়ের ছবিগুলো এরকম আউটপুট দেয় না, তো ঘটনা হচ্ছে যে এই 120 কোটি টাকাটা উঠবে না, 120 কোটি টাকা দিয়ে এই দেশে বানানোর ছবি কখনো হয় নাই, 100 কোটি আমি যদি টাকাটা না উঠাই তাহলে এই প্রজেক্টে আমার লস, বরং আমার 50-60-70 লাখের যে ছবিটা হচ্ছে পরাণ বা ধরি হাওয়া, এই ছবিটা আমার টাকা চলে আসতেছে, আমার দর্শক মজা পাচ্ছে, আমার ক্রিস্টি কালচারকে তুলে ধরা হয়েছে, আমার ক্রিস্টি কালচার মানে আমার একটা সাম্প্রতিক ঘটনাকেই রেহান ডাফি নিয়ে আসলো তার মতো করে এই ছবি দেখিয়েছে, হাওয়া একটা একটা মিথ বলি বা একটা পুরাণ যেটাকে বলি না কেন, ডিরেক্টর একটা বেদিনী, আমি পড়েছি মেজবরম সুমনের একটা, ও ফুল কিনতে গিয়েছিল কোনো একটা অনুষ্ঠানে বনানীতে, তখন একটা বেদিনী ওকে ওই ছোটো বাক্স সাপ বের করে ভয় দেখিয়ে টাকা ও তার টাকা দিয়ে দেয় ও বসে, এখান থেকে চিন্তা হলো যে এই যে একটা মিথ, এটা কাটবে না আমাকে, মারবে না আমাকে, কিন্তু ভয় লাগলো বিদিনীকে দেখে আমার, সাপকে দেখে, এই জিনিসটাকে ও জাহাজে নিয়ে গেছে অনেক দিন স্টাডি ওর, এবং সে একটা ডিরেক্টর যে আমি বলবো যে পক্ষে কেন বলতে সেই ছবি যে সে একটা ডিরেক্টর যে একটা গান ঢুকিয়েছে ও, ওর ইউনিভার্সিটিতে একটা ভাই গান গেত হাকিম মাহমুদ সম্ভবত, ওই গানটা কালা কালা সাদা সাদা, এই গানটা আমি যদি কোনো দিন পারি আমি আমার ছবিতে দেবো, হাশিম মাহমুদ, তো সে ছবিটা দিয়ে গানটা দিয়েছে, যে গানটা গত 15-20 বছরে সবাই গিয়েছে, সবাই গাচ্ছে, যখন গায় সবার মনে হয় আমার গান, আমার আত্মার গান, সবাই ওয়েট করছে এই গানটা অনেকদিন পাবে, গা মানে গান গাওয়ার জন্য তো আমরা সবাই অস্থির থাকি, প্রত্যেকের মনেই সিঙ্গার, প্রত্যেকে আমরা শিল্পী, গানের শিল্পী, প্রত্যেকে আমরা অভিনয় শিল্পী, তো এই গানটা এ তার মুনশিয়ানা হচ্ছে, ছবি ভালো বানিয়েছে এবং এই গানটা দিয়ে যে গোটা দেশকে এক জায়গায় নিয়ে এসছে এটা মুনশিয়ানা, একে আমি সালাম, অর্থাৎ দেখা গেল যে আপনি দিনদারেতে কাজ ছিলেন, হ্যাঁ বাট আমি সেটা আমার আমি কথা বললেন না, বাট পরাণ এবং হাওয়া বিকজ অফ ডিউ টু ইন্ডাস্ট্রির জন্য আপনি কথা বললেন, হ্যাঁ আমি আমি কি পেলাম, আমি দিনদার ডেতে কি পেলাম, এই ছবিটা তৈরি করেছে মুর্তুদা সাহেব ইরানি, সব ক্রু ক্যাবিন অল ইরানি, 120 কোটি, এটা আমার জন্য তো এটা মানে ইসে না, আর এবং ওই ছবিটা শুধু ভালো লাগলো না, মনে দাগ কেটেছে, পরাণ তো মনে দাগ, পরাণ দেখার সময় কেঁদে, মানুষ কেঁদে দিয়েছে, রাজ যখন আমার পায়ে সালাম করছিল ফার্স্ট ছবি শেখার সময়, রাজ আর রাফি এসে যখন আমাকে সালাম করতেছিল, রাজকে মানুষ জড়ায় ধরে কান্না আরম্ভ করে দিয়েছে, সৃষ্টি, এটা সৃষ্টি কার, এটা হলো ডিরেক্টর সৃষ্টি, রাজ চরিত্রকে এভাবে এনেছে নয়ন বন্ডকে, রাজ এসে আমাকে ছবি শেষ আমাকে পা ধরে সালাম করতেছে, রেহান রাফি সালাম করতেছে, কিন্তু ওই দুইজনকে ডিরেক্টরকে নিয়ে লাফাচ্ছে, এটা সৃষ্টি, তো এটা তো আমরা দিনটা ডেতে পাইনি,
আমরা যদি দিনটাতে 120 কোটি টাকার ছবি কে বানাবে ভাই? বাংলাদেশে কোনো ডিরেক্টর আছে, সরি বাংলাদেশে কোনো প্রডিউসার আছে যে এত টাকা ইনভেস্ট করবে, কোনো প্রোডাকশন আছে? বরং আমি যেটা বলি, আমার যদি এই টাকা থাকতো বা কাউকে যদি আমি বলতাম, বা ধরি যেহেতু ভালোবাসে আমাদের ইসে, যেহেতু উনি অভিনয় ভালোবাসে অনন্ত সাহেব, অনন্ত সাহেবের উচিত একটা এবি প্রোডাকশন, অনন্ত বর্ষ প্রোডাকশন, অথবা এবি স্টুডিও, অনন্ত বর্ষ স্টুডিও করতে পারুক, যেখানে গান হবে, যেখানে ভিওএফএক্স হবে, যেখানে সাউন্ড রেকর্ডিং হবে, যেখানে একটা বড় বড় 15-20টা আমাদের যে ফিল্মে যারা যারা আছে মিডিয়াতে যারা, ওখানে ফারুকি ভাই থাকতে পারে, ওইখানে এই যে মানে বড় বড় যারা আমাদের সোহান ভাই থাকবে, আমাদের গুলজার ভাই থাকবে, আমাদের মিউজিকের কিছু লোক থাকবে, ইমন সাহা থেকে আমি এই মুহূর্তে গুল মানে মজনুত থাকবে ক্যামেরাম্যান, বা যারা মিডিয়াতে যারা ভালো আছে সবাইকে নিয়ে একটা টিম করে দেবে, ভালোভাবে স্ক্রিপ্ট নিবে। ওনার ছবিতে অভিনয় করবে সাকিব, ওনার ছবিতে অভিনয় করবে আরিফিন শুভ, ওনার ছবিতে আরিফিন করবে সিয়াম, ওনার ছবিতে আরিফিন করবে রাজ, যারা নতুন আছে পুরনো নতুন সবাই মিলে কাজ করবে, উনি ওই শাহরুখ খানের মতো প্রোডাকশন হাউস দিবে রেড চিলিজ, তখন উনি সম্ভবত আমি পড়লাম যে উনি ওনার ছবি দেখতে শিল্পীদেরকে বলেছিলেন যে 74 জনকে 74 চার জন যায় না, আমি উনি যেদিন আমাকে বলছেন ওইদিন আমি রাফি আমি আমাকে পুরো আমি আমাকে নিয়ে আরো 10টা ডিরেক্টরকে নিয়ে আমি ছবি দেখতেছি অলরেডি, আমাকে নিয়ে রাফি সিনেপ্লেক্স থেকে রাজ গেছে যে ভাইয়া যাবে আমি যাব। তো ঘটনা হচ্ছে যে এই এটা করে তো কোনো লাভ হবে না, উনি যদি ওইটা করে, উনি যদি স্টুডিও করে, উনি ওনার শখ ছবি বানাবেন 1-2 বছর 3-4 বছর এটা উনি বানিয়েছে 8 বছর পর, উনি বানাক ওনার ব্যক্তিগত এটা শখ, উনি তো আর পেশাদার, ওনার তো পেশার অভিনয় না, আমাদের যেমন পেশা রুটি রুজি হচ্ছে আমাদের। উনি বলেন যে যে ডিজিটাল ফিল্মটা তাই তিনি এনেছেন, দর্শকরাও তিনি তার ফেরে এলেন, তাহলে তো অপরিহার্য তিনি ইন্ডাস্ট্রির জন্য না, অপরিহার্য উনি কিভাবে আমি বুঝি না, উনি অপরিহার্য কিভাবে ডিজিটাল তো আজই জেনেছে, ওই যা যে আজিজ সাহেব তাকে তো ঈদ আর কংগ্রেচুলেশন তো সবসময় জানাই আমি, যাদের আজিজ কিন্তু রেহান রাফিকে এনেছে, যাদের আজিজ কিন্তু স্টুডিও করে, কিন্তু যাদের আজিজ কিন্তু মাহিয়া মাহিকে এনেছে, বাপ্পিকে ব্রেক দিয়েছে, উনি বিপাশা কবির একটা আইটেম সং এখন নায়িকা করে, সিয়াম উনি অনেক তবে স্টুডিও বানিয়েছিল, উনি মেশিনগুলো এনেছে, বরং আজিজ সাহেবকে অনেক ধন্যবাদ। তো এরকম যদি সে করে একটা 100 টাকা 1000 না 100 কোটি টাকা দিয়ে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে যাবে, এবং তখন উনি চারজনকে বলবে না, তখন 104 জন উপস্থিত হবে।